ধান পকার পূর্বেই চপাবলে বাধ্য হয়েছে নিরুপায় কৃষক। রাজ্যর পথারে পথারে সোণালী ধাননীত সুরপোকর সন্ত্রাস, কৃষকক সকাহ দিয়ার বিপরীতে গভীর নিদ্রাত ব্যাগুম কৃষি বিভাগ। বছরটোর ভাতমুঠি যোগারর বাবে বহু কষ্ট আর হেঁপাহেরে করা সোণালী খেতিডরাত এতিয়া তাণ্ডব চলাইছে সুরপোকে। এফালর পৰা তহিলং করেছে খ খ বিঘা ধান খেতি। ধান সম্পূর্ণক পকার পূর্বেই কাটবলে বাধ্য হয়েছে কৃষকসক। এয়া নলবাৰী খাতিকুচির ধাননি পথারর দৃশ্য। সুরপোকর সন্ত্রাসত এতিয়া কৃষি প্রধান অঞ্চলটোর এই সকল দরিদ্র কৃষকে মূরে কপালে হাত দিবলগিয়া অবস্থা। কিন্তু খবর নাই মন্ত্রী অতুল বরার ব্যাগম কৃষি বিভাগের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষলে কৃষকর আহ্বান, তেখেতসকলে আহিব লাগিছিল, কারণ আজি প্রায় মানুষে জানে এই অঞ্চল বলে কথা নাই, আপার আসামতো দেখিছে কিছু যে পোকবিলাক আপনাদের হাতত কিছু লড়াই দেখুয়াইছে। কথা হল কি, ধান এটা খেতিত নাই, পহরালত কেনকে থাকিব? সাধারণ রাইজ যুক্ত সময় যুক্ত কষ্ট করে পয়সা মানে ভরালোর ধন পানি করে মানে কষ্ট করলে, যান কষ্ট কিমান রোদত প্রখার রোদত কষ্ট করে সাধারণ রাইজে যুক্ত মানে করলে, এটা তার ফল পালে এটুই। কথা হল কি, আমি মুখ্যমন্ত্রীর প্রত্যেকজন বিষয়ববীক আমি অনুরোধ জানাইছো, আর যুক্ত এগ্রিকালচার বিভাগের বিষয়ববীক আছে তখন একটা পদক্ষেপ। একই পরিবেশ বঙ্গাইগাঁওর 2 নং জারাগুড়ির পথারতো। ধান চপুয়ার সময়টি অঞ্চলটির পথারত আরম্ভ হয়েছে সুরপোকর সন্ত্রাস, কৃষকে চপাবলগিয়া হয়েছে আধা পকা ধান। সুরপোকর আক্রমণ রোধর ব্যবস্থা গ্রহণ করে সকাহ দিয়ার আহ্বান কৃষি বিভাগ। এই সুরপোক যেটু পোক, এই পোকে আমার ধান কাটি পেলায় এই পোকায় নাই ধানটা, এটা সোণালী পথারত ধান সোণালী হওয়াই নাই, কেঁচায় আছে। এই কেঁচা ধানটা আমার একদম কাটি পেলে মাটিত পেলাই দিছে, আমি এটা কাটবল উপায় নাই, রাস্তা নাই, গতি আমার কৃষকর হাত মূরে কপালে হাত হয়েছে। আপনাদের কৃষি বিভাগ হাত সাবতি বহি না থাকি আমার পিনে অল্প সহায় সহযোগিতা আগবাক। ঢেকিয়াজুলি আর বরসলার ধাননি পথারতো সুরপোকে নিদ্রা সরিছে দরিদ্র কৃষক রাইজর। নিশার ভাগত ধান খাই তহিলং করার লগতে গছসমূহও গুড়ির পর দুর্বল করে পেলায় এইবিধ ক্ষতিকারক পতঙ্গয়। আখার পথারখনত এতিয়া নিরাশার হুমুনিয়াস কাঢ়িবলগা হয়েছে কৃষকে। ভিজা কেটা ভাল কেটা কাটি পালে আছে, তারপর পোকা কেটা মানে চাইছো এনেকে দীঘল দীঘল পোকা কেটা উঠি রাতে কাটে, এই দিনত না কাটে, মানে চাই আছো এই কেদিন ধরে। এতিয়া মই দাওয়াই মারিম, এতিয়া ধানটো খাবলে টাইম হয়ে আছে, তারপর খেতো গরুয়ে খাব, এটু তেতিয়া মেডিসিনও দিব নোৱাৰো, এটু তো আর উপায় নাই। এটু উপায় উলোৱাৰ কারণে এটা আহ্বান জানাব লাগিব যে এটু নিরাপত্তার কারণে কিবা এটা সুবিধা রাইজক নকৰিলে আর ধান খেতি করলে আমার কি লাভ নহব। ইয়া কেবল কেইখনমান পথাৰৰ উদাহরণ হে মাথু। ধান চপাবর সময় রাজ্যর অধিকাংশ পথারতেই সুরপোকে চলাইছে উপদ্রব। এফালৰ পৰা নষ্ট করেছে খ খ বিঘা ধাননি। কিন্তু ধারাবাহিকভাবে বাতৰি সম্প্রচার হওয়ার পাছতো, কৃষকে বারম্বার অনুরোধ জানার পাছতো এতিয়াও টোপনি ভঙা নাই ব্যাগুম কৃষি বিভাগের। নিরুপায় ক্ষতিগ্রস্ত কৃষকে সামান্যতম সকাহ পাম বলে এতিয়াও অবশ্যই আশা পালি আছে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।